নমস্কার বন্ধুরা, আজকে আমি শিক্ষক দিবস নিয়ে একটি বক্তব্য রাখার চেষ্টা করছি। আজ 5ই সেপ্টেম্বর বা 5th সেপ্টেম্বর, আজ শিক্ষক দিবস। আজকের এই দিনে আমার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত প্রতিটি পদে যেসব শিক্ষকদের আশীর্বাদ লাভ করেছি, তাদের সকলকে জানাই আমার সম্মান ও শ্রদ্ধা। বাবা মায়ের পর একমাত্র শিক্ষকই আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলেন। এই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় কেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে সারা দেশ জুড়ে শিক্ষক দিবস পালিত হয়। সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একদিকে যেমন বিশিষ্ট দার্শনিক শিক্ষক, তেমনি অন্যদিকে ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি 1888 সালের 5ই সেপ্টেম্বর দিনটিতে জন্মগ্রহণ করেছিলেন তৎকালীন মাদ্রাজ স্টেটের থিরুথানিতে, এক মধ্যবিত্ত পরিবারে জন্ম। তার বাবা কখনোই চাইতেন না ছেলে ইংরাজি শিখুক। তার বাবা চাইতেন যে ছেলে যেন পূজারি হয়। ছোটবেলা থেকেই রাধাকৃষ্ণন ছিলেন মেধাবী ছাত্র। মাদ্রাজ খ্রিশ্চান কলেজে দর্শন নিয়ে পড়াশোনা শুরু করেন। পরবর্তীতে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনার জীবন শুরু হয়। সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রথম গ্রন্থ দ্য ফিলোজফি অফ রবীন্দ্রনাথ টেগোর, এছাড়াও নানান বই লেখেন। তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। 1931 সালে তৎকালীন ব্রিটিশ সরকারের কাছ থেকে নাইট উপাধিতে সম্মানিত হন। 1954 সালে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন। তিনি একজন মহান শিক্ষক ছিলেন। সর্বপল্লী রাধাকৃষ্ণন 1962 সালে রাষ্ট্রপতি হওয়ার পর উনার ছাত্রছাত্রীরা তার প্রতি অনুপ্রাণিত হয়ে উনার জন্মদিন পালনের কথা বললে রাধাকৃষ্ণন স্যার বলেন যে যদি 5ই সেপ্টেম্বর দিনটিকে তার জন্মদিন রূপে পালনের পরিবর্তে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাহলে তিনি অধিক সম্মানিত বোধ করবেন। তাই 1962 সাল থেকেই এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। রাধাকৃষ্ণন স্যার বলেছিলেন, সত্যিকারের শিক্ষক তারাই যারা আমাদের নিজেদের নিয়ে ভাবতে সাহায্য করে। তিনি বলতেন, শিক্ষার চরম লক্ষ্য হওয়া উচিত একজন সৃজনশীল মানুষ, যিনি বিপরীত পরিস্থিতি এবং প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন। বই নিয়ে তিনি বলেছিলেন, বই হলো একমাত্র পন্থা যার মাধ্যমে বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতির মেলবন্ধন ঘটানো সম্ভব। শ্রদ্ধেয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যার 1975 সালের 17ই এপ্রিল 88 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। কিন্তু শুধু শিক্ষক দিবসের দিনই শিক্ষকদের সম্মান জানাবো বললে হবে না। শিক্ষকরা হচ্ছেন আমাদের সমাজের মেরুদণ্ড, শিক্ষকরা হচ্ছেন সমাজ গড়ার কারিগর। তাই প্রতিটি দিনই শিক্ষক দিবস রূপে পালন করা উচিত। কিন্তু বর্তমানে ছাত্র শিক্ষকের এই পবিত্র সম্পর্কেও চিড় ধরছে, যা সাম্প্রতিক কিছু ঘটনার মাধ্যমে প্রকাশ পায়। এই বিকৃতির জন্য শুধু ছাত্রছাত্রীদের কাঠগড়ায় দাঁড় করালে হবে না, কিছু কিছু শিক্ষক শিক্ষিকাদেরও দোষ ত্রুটির বিষয়টিও গুরুত্বের সাথে দেখতে হবে। তবে যাই হোক, প্রতিটি ক্ষেত্রেই ভালো মন্দ থাকে, তাই কিছু ছাত্রছাত্রী উচ্ছৃঙ্খল বলে সকল ছাত্রছাত্রীদের উপর আঙুল তোলা একেবারেই অনুচিত, এবং একই মনোভাব শিক্ষক সমাজের প্রতিও, অর্থাৎ অল্প দিয়ে বহু সংখ্যককে বিচার করা কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। বন্ধুরা, আমার এই সংক্ষিপ্ত বর্ণনা
বা বক্তব্য যাই বলো এখানেই শেষ করলাম, কিন্তু শেষ করার আগে একটি প্রশ্ন তোমাদের জন্য রেখে যাচ্ছি যার উত্তর কমেন্ট বক্সে তোমরা দিতে পারো। কোয়েশ্চনটি হচ্ছে, 5ই সেপ্টেম্বর আমরা আমাদের দেশে জাতীয় শিক্ষক দিবস পালন করি, কিন্তু আন্তর্জাতিক শিক্ষক দিবস অর্থাৎ সারা পৃথিবী জুড়ে কবে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত হয়? অপশানগুলো হচ্ছে 5ই আগস্ট, 5ই অক্টোবর, 5ই নভেম্বর কিংবা 5ই ডিসেম্বর। সঠিক উত্তরটির অপেক্ষায় রইলাম। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।